রাস্তা দেয়া প্রতিদিন কতবার যাই আস, আমারটা তো আর তুলনা না, কারণ আমি এমন আছে একবারও যাইতে পারি, দুইবারও যাইতেছি, গাড়িওয়ালারা তো ডেলি 10 বার 20 বার যায়, এই রাস্তাতে তো মানুষই হাঁটতে পারে না, তারপর গাড়ি কিভাবে যাবে? খালি কলম দিয়ে লেখলেই হয় না, একটা রোডের দরকার, এটা একটা শহর, একটা ঢাকা শহর, চট্টগ্রামে, বরিশালে, খুলনায় সব জায়গায় একটা গাড়ি চলে, মানুষগুলো কি করবে? আজকে একটা বরিশালের অ্যাম্বুলেন্সটা যাবে কিভাবে? এই মাসে আমি পাথরঘাটা বাইজে পড়িয়ে থাকবে, এই রুট দেখে আমগুলো যাওয়া সম্ভব? আপনি তো হাঁটতেই পারেন না, আপনি আড়ুর উপরে ইপ্যান উড়ে দাঁড়াইয়াছেন, আপনারা এই রুট দিয়ে অ্যাম্বুলেন্সটা কীভাবে যাবে? এই রুগীটা তো কাজের জন্য মৃত্যু হইবে, তাই যাই দেবে কে? আপনারা দেবেন না, সরকারে দেবে, দেবে কে? আপনাকে তো কিছু হয় না, আমগো তো মা বোন ভাব একজন মারা গেলে আপনাকে কী হইবে? সোহের পানি তো আমগো পরে, আপনাকে তো আর পরে না, আপনারা বোঝেন না, আপনাকে দুঃখ কষ্ট, গরিবের দুঃখ বোঝার কেউ নাই, আমি যেটা দেখি বা জানি গরিবের দুঃখ বোঝার মতন কেউ নাই, কাউকে পাইনি আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি পাথরঘাটা নিউজে। কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো দর্শক আজকে আমরা আছি পাথরঘাটা টু মঠবাড়িয়া মহাসড়কে। আপনারা ইতিমধ্যেই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পাথরঘাটা টু মঠবাড়িয়া সড়কের যে সংস্কার কাজ চলছে এবং এখানে পরপরে তিনটি কালভার্টের কাজ চলছে। ইতিমধ্যেই আমরা অনেকেই অবগত হয়েছি যে এই কালভার্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন ধরনের মতামত অনেকেই শেয়ার করেছেন, তো তার ভিত্তিতেই আজকে আমাদের এখানে আসা। এখান থেকে আমরা জানার চেষ্টা করব যে আসলে সাধারণ মানুষ যারা এই পথে চলাচল করে বা বাস সহ সাধারণ যে গাড়িগুলো এখান থেকে চলাচল করে তাদের অভিযোগটা আসলে স্থানীয় জনপ্রতিনিধি যদি ব্যবস্থা নেয় তাহলে পার, কষ্ট হয়ে গেছে, মানে আস্তে আস্তে গাড়ি তো আটকে বসছে এই জায়গায় দিয়ে, প্রতিদিন তো একই অবস্থা হয়। হ্যাঁ, অর্থাৎ লোকে হাঁপিয়ে পর্যন্ত গিয়েছে কথা বলতে আমাদের মার কাছে, তিনি সংকোচ বোধ করছেন, তার কাদা কাদা সাথে তো জুতা খুলে বাজারে যাইতে হইলে তো মনে করেন যে যাইতেই হইবে, জুতা ওই অনেকের সিরিয়া পরি রয়েছে, ওই বেটা মোটরসাইকেল চালাই গেলে আর জুতা মতো হালাই তুই এরপর যাইতে আছে। দোকান দিলে কতদিনের? এই যে দোকান দিতে আজকের 3 বছর, এই সামনে আর একটা আছে, এরপরে আর একটা, এই রোডটায় 3 দিয়া এন কিছু আছে। সাধারণ মানুষ এগো যেমনি যাইতেছে টাকা পয়সা, যেমনি হইতে আছে রিক্সা লাগো ক্ষতি, এরা এই দুজাকে আইয়ে 10 টাকা, আবার ওখান থেকে ওখানে নেবে 10 টাকা, এরপর ওই সাইড নেবে, এরকম 3 দিয়া কাটা, এরকমের মাছের খাল, এই কাজীবাড়ির শুলি দায়বার কার মূলত? এটা মূলত তো সরকারের, এরা যদি ভালো করে তদালুকি করতো বা দেখতো, এটা 3 বছর তো আমাকে একটা সুলিশ করবে, এই দু জায়গা সুলিশ করবে 3 বছর, এরকম ফালাই রেখেছে, খাতে পারতেছি না। সেই জন্য আপনার বক্তব্য কি আসলে? এই যে রাস্তা রাইখে রাস্তা বাইরে থেকে আসতেছেন, রাস্তাগুলো কাদের জন্য? আমাদের জন্য, রাত্রে ভালো করে দিলে তো আমরা হাঁটতাম না। আপনি কি প্রতিদিন যাতায়াত করেন রাস্তা দিয়ে? হ্যাঁ। রাস্তাগুলো করছে ঠিকাদাররা ঠিকাদারের মাধ্যমে, কিন্তু এই সকল দায়ভারগুলো বর্তাচ্ছে গিয়ে সরকারের উপরে। সরকার তো রাস্তা করে না, রাস্তাগুলো সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া, সেই ডিপার্টমেন্টের লোকজনগুলো রাস্তাগুলো কমপ্লিট করে, তবে ঠিকাদারদের গাফিলতির কারণে এবং স্থানীয় সরকার যারা রয়েছেন তাদের তদারকির অভাবে মূলত রাস্তাগুলো ভোগান্তিতে হচ্ছে, বাইপাস সড়কগুলো যার দোষ এবং ভাগিদার হচ্ছে সরকার। রাস্তার যে দুরবস্থা, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে কী অবস্থা দেখতেছেন? এখন তো ভাই বৃষ্টিতে অনেক সমস্যায় পড়ে গেছি আমরা, যে কারণে এখন চলাফেরা করতেই তো বাচ্চা টাচ্চা নিয়ে সমস্যা। কোথেকে? আমি আসছি মঠবাড়িয়ে দিয়ে। মঠবাড়িয়ে বাঁচিয়ে আসতেন, নামাই দিছে কোথায়? নামাই দিছে এই যে উপরে ব্রিজের উপরে, এখান থেকে তো বাজার অনেক দূরে, সেক্ষেত্রে এখন তো আমাদের ওই পর্যন্ত কষ্ট করে যাই, তারপর অটোতে যাইতে হবে, ডাবল ভাড়া। হ্যাঁ, এই রাস্তা দিয়ে গাড়ি তো দূরের কথা, মানুষ তো যাইতে পারে না, আর গাড়ি যাইবে কিভাবে? না পাইলে এই যে মানুষ যারা রাস্তা দিয়ে চলাফেরা করবে, আপনি সুস্থ আছেন, আমাদের কাছে হাত পা সব আছে, গাড়ি আছে, কিন্তু কিছু মানুষ আছে যারা অসুস্থ, তাদের চলাফেরার মতন আসলে পরিস্থিতি নেই, অনেকের হাত পাওয়া সমস্যা, মানুষ অনেক সময় মায়েরা থাকে, গর্ভবতী মায়েরা, তাদের তো চলাচল করতে হয়, যেহেতু রাস্তা তো আর ওইগুলো বিচার করলে হয় না। এই যে রাস্তাটা, এটা এটা তো মেইন রোড, ঠিক আছে, এই মেইন রোডে দেখা গেছে এখানে তো একটা দুটো গাড়ি নাই, এখানে দেখা গেছে আপনাদের এই দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চল পর্যন্ত গাড়ি যায়, ঠিক আছে, এটা একটা চলমান রাস্তা, এই রাস্তায় আপনার যদি গাড়ি ঘোড়া না চলতে পারে, রুগী আছে, তারপর আপনার মা বোনরা আছে অসুস্থ হয় বা অনেক রুগী আছে, তারা তো যেতে পারে না। এই পরিস্থিতি কত বছর যাবত চলছে?
পরিস্থিতি দু বছর পর্যন্ত চলতেছে, তিন বছরের কাছাকাছি, কিন্তু এটা কোনো এভাবে কিভাবে যাওয়া যায়, কোনো চাকরি করে যারা তো কোনো গাড়ি ঘোড়াই যাইতে পারতেছে না। দিনে কতবার এখান থেকে যাওয়া আসা করে? আমরা দৈনিক এখান থেকে 4 থেকে 5 বার যাওয়া লাগে। এই পরিস্থিতিতে এবং আমাদের গোসল করে ওঠা লাগে। এই এত রিক্সে তো গাড়ি যাওয়া যায় না, আমাদের গাড়ি পড়ে যায় বা গাড়ি তো ইঞ্জিন নষ্ট হয়ে যায়, এখন তো বাধ্যতামূলক যাওয়া লাগে, কি করবো। আগে অভিজ্ঞতা আছে এসব রাস্তা চলাফেরা করার জন্য? হ্যাঁ, মানে হ্যাঁ অভিজ্ঞতা নাই, মানে এই রাস্তাতে তো এরকম যাইতে কষ্ট করে। প্রতিদিন কতবার যাতায়াত করেন রাস্তা আপনারা? প্রতিদিন তো এক মানে যাওয়া আসা দুইবারই হয়। কতবার কোনো কাজে ব্যস্ত থাকেন আপনার না? হ্যাঁ, কাজের জন্য যাওয়া, অনেক হাসপাতালে যাইতে হয়, সবাই এই জায়গায় একটা বুঝেন না, পাথরঘাট একটা শহর, মঠবাড়ি থেকে পাথরঘাটা যাই, পাথরঘাটা থেকে মঠবাড়ি রাস্তা। এটা কোনো বিকল্প রাস্তা আছে আপনাদের যাওয়ার জন্য? না না না, নেই। থাকলে তো ওইটা দিয়ে আইতাম, হ্যাঁ ঘুরে আসতে হয়, থাকলে তো ওইটা দিয়ে যেতাম, তাহলে এত কষ্ট কে করবে? কেউ ছয় বাজে না, কোনো নেতা কেউ ছয় বাজে না, নেতারা এমনি চলে না এই ব্যাপারটা। এমপি সাহেব যথেষ্ট, আমি দৈনিক এই জায়গাতে যান, কতবার যান প্রত্যেক দিন? মনে করেন 10-20 বার আসা যাওয়া করা লাগে, 10-20 বার। এই যে যাইতে আসেন গাড়ি ঠেললে, গাড়ির তো এত শক্তি নেই যেই এই কাদার মধ্যে দিয়ে গাড়িটা যাইবে, এত যাওয়ার কোনো এই নেই শক্তি তার না। আপনি তো কথা বলতে আপনার সাথে কষ্ট হচ্ছে আমাদের, যেহেতু আপনি অনেক কষ্ট করে আসতেছেন হাতে ব্যাগ বাচ্চা এবং প্রয়োজনীয় মাল সামান নিয়ে, আসলে সমাধান কি চাচ্ছেন আপনারা? রাস্তা হবে এটাই তো চাই। মার দায়িত্ব থাকে অনেক, যেমনি তার নিত্য প্রয়োজনীয় ব্যাগ সামান, অপরদিকে তার নিজের বাচ্চাটি, সব কিছু সামনে নিতে হয় তাকে। কিন্তু এই যে রাস্তাটি, এটা কিন্তু বাইপাস সড়ক না, আবার বললাম এটি মেন সড়ক, ঢাকা টু পাথরঘাটা দক্ষিণ অঞ্চলের সর্বশেষ প্রান্ত বরগুনার, পাথরঘাটায় যোগাযোগ একমাত্র নির্ভরযোগ্য পথ হচ্ছে এটি। যদি বিকল্প কোনো পথ ব্যবহার করতে হয় 23 কিলোমিটার ঘুরে কাকচিড়া হয়ে পাথরঘাটায় পৌঁছতে হয়। যদি এখান থেকে কোনো একজন রোগীও পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স যেতে হয় তাকেও 23 কিলোমিটার ভালো পথ ঘুরে যেতে হবে। তবে এর বিকল্প হিসেবে এই রাস্তার মেরামত এবং সংস্কার বিষয়ে কথা বলেছি আমি পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবিরের সাথে। তিনি আক্ষেপের সাথে বলেছেন এই রাস্তাটির দায়িত্ব কেউ নিতে চাচ্ছে না, না নিচ্ছে সড়ক জনপদ, না নিচ্ছে LGED, না নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে আমরা যেটা জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ডের আওতায় চায়না প্রজেক্টের মাধ্যমে একটি সুলুইস গেট নির্মাণ হচ্ছে এই পাথরঘাটা মহাসড়কের, পাথরঘাটা মঠবাড়ি মহাসড়কের 4 থেকে 5টি স্পটে। সেই স্পটগুলো প্রত্যেকটি সড়কই রয়েছে, এবার বিকল্প সড়ক হিসেবে যেটি নির্মাণ করা হচ্ছিল সেই বিকল্প সড়কগুলো নামে মাত্র বাইপাস সড়ক হিসেবে করে জনগণের ভোগান্তিতে রাখা হচ্ছে। আমি জানতে চেয়েছিলাম উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে যে এই সড়কটির নির্মাণের জন্য আপনাদের কোনো করণীয় আছে কি না উপজেলা প্রশাসনের তরফ থেকে। তবে তিনি এটি জানিয়েছেন রাস্তাটির জন্য তিনি ঊর্ধ্বতন যে CEO রয়েছেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ রয়েছেন, রয়েছেন LGED কর্মকর্তারা, রয়েছেন সড়ক ও জনপদে বিভিন্ন স্তরের কর্মকর্তারা, তাদের সাথে তিনি বারবার দফায় দফা বিষয়টি নিয়ে আলোচনা করা সত্ত্বেও কোনো প্রতিক্রিয়া পাচ্ছে না। বিষয়টি নিয়ে আমি কথা বলেছি পাথরঘাটা উপনির্বাহী কর্মকর্তা সাবিনা সুলতানের সাথেও, তিনি বলেছেন সম্প্রতি ইয়াস ঘূর্ণিঝড় পরবর্তীতে ঢাকা থেকে যে জ্যেষ্ঠ সচিব এসেছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের, তার কাছে ওনাকে তিনি এই রাস্তা সম্পর্কে অভিযোগ করেছেন এবং সুস্থ সমাধানের জন্য তার কাছে তিনি তদারকি করেছেন। এই ছিল বরগুনার পাথরঘাটা মঠবাড়ি আঞ্চলিক সড়কের তালতলা পরে তালতলা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে মহিলা কলেজের যে একটি বাইপাস সুলুইস গেট রয়েছে সেই সুলুইস গেট থেকে। এরকম সুলুইস গেট নির্মিত হচ্ছে মাসের খালে, হয়তো মুন্সীগঞ্জ, রয়েছে চরদনী সড়কেও। আমরা চাচ্ছি জনগণের ভোগান্তি থেকে রক্ষার জন্য তাড়াতাড়ি করে এই সুলুইস গেটগুলো সংস্কার করে নির্মাণ করা হোক।